আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে পেয়ে যাবেন সম্পূর্ণ ইটস2 একটা ম্যাপ মোড। এক কথায় পুরো ইটস2 ফিল পাবেন এই ম্যাপ মোড দিয়ে। অনেক অনেক সুন্দর এবং রিয়েলিস্টিক একটা ম্যাপ মোড পাবেন আজকে আপনারা। আশা করি সবাই পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন, ভিডিওটি এনজয় করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ইউটিউবের একজন ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। সেই সাথে ম্যাপ মোডটি কেমন, কতটা বড়, আশা করি বিস্তারিত সকল কিছু বলার চেষ্টা করব আপনাদের খুব তাড়াতাড়ি, কারণ আপনারা খুব লং ভিডিও দেখতে চান না। যাই হোক, আমরা একটা মানে অপরের মতো সুন্দর একটা রাস্তা পেয়ে গেলাম। এই রাস্তাগুলো কিন্তু অনেকগুলোই পাবেন এই ম্যাপ মোডে ঘুরে দেখলে। 15 থেকে 16টার মতো এরকম অফরোড আছে একটা ম্যাপে। এই ম্যাপটার সাইজ খুব একটা বড় নয়, কিন্তু অনেক অনেক ডাল রাস্তা পাবেন ম্যাপ মোডের ভিতরে। সেই সাথে নদীর পাড় দিয়ে ড্রাইভ করতে পারবেন। একটু পরে আমি আপনাদের দেখিয়ে দিব, তার আগে চলুন অফরোডগুলো ঘুরে দেখি। এদিক দিয়ে আমরা আবার মেন রোডে চলে আসলাম। যাই হোক, আমরা আবার আরও একটা অফরোডে চলে যাই। অফরোড বললে ভুল হবে, যেহেতু রাস্তা পাকাই আছে, এটা ডাল রাস্তা, গ্রামের ভিতরের রাস্তাও বলা যায়। যাই হোক, আমরা অ্যাক্সিডেন্ট করে দিছি, ভলভো গ্রিন লাইনে মেরে দিছি। এখানে থাকা যাবে না, পুলিশ আসতে পারে, আমরা শর্টকাট দিয়ে বের হয়ে যাব। সামনে গেলে আমরা আরও কিছু চমক দেখতে পাবো। আর এই ম্যাপগুলোতে ভিতরে ভিউ থেকে ড্রাইভিং করতে মোটামুটি অনেক সুন্দর একটা ফিল পাওয়া যায়। সেই সাথে ভালো মতো কর্নারিং, আপনারা ভালো ড্রাইভিং জানলে এই ম্যাপ থেকেও কর্নারিংয়ের একটা ফিল পাবেন। আমি গত কয়েকদিন আগে একটা কর্নারিংয়ের ম্যাপ দিছিলাম, আশা করি ওই ম্যাপটার মতো এই ম্যাপটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর কিভাবে ডাউনলোড করবেন এটাও আমি ভিডিওর শেষে দিকে বলে দেব। আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন। এখানে কিন্তু আমরা একটা মানে চার রাস্তার মোড় পেয়ে গেলাম, আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগছে ভিউয়ার্স। আশা করি অনেক ভালো লাগবে এই জায়গাটা। এখানে এসে আপনারা ফটোশ্যুট করতে পারবেন। মোটামুটি পারফেক্ট একটা জায়গা বলা যায়, নিরিবিলি। যাদের মন খারাপ হবে তারা এখানে এসে বসে থাকেন, হ্যাঁ, বাস নিয়ে বা আপনাদের বাইক নিয়ে। আর বাসিডে আপডেট বাইক মোড চান কি না আপনারা এটা কমেন্ট করেন। দেখ, চলুন আমরা আবার ড্রাইভিং শুরু করে এবার আপনাদের জন্য সুন্দর আরও একটি রাস্তায় নিয়ে যাব, যেটা ছিল অসাধারণ এবং রিয়েলিস্টিক। আর অফরোডগুলো তো দেখাইলাম, এরকম অফরোড আরও পাবেন আপনারা, অভাব নাই, এরকম সুন্দর সুন্দর অফরোড পাবেন। আর এবার দেখুন, আমরা ইটস2 ফিল দেওয়ার মতো একটা সুন্দর রাস্তা পেয়ে গেলাম। এই রাস্তাটাও কিন্তু অনেক বড়, কিন্তু আমি পুরোপুরি যাইতে পারি নাই, কারণ আমি নিয়েছিলাম বড় বাস। আর এই রোডে বড় বাস ড্রাইভিং করা যাবে, তবে আপনাদের খুব কেয়ারফুল ড্রাইভিং করতে হবে। আমি অর্ধেক যেয়ে আটকে গেছি আর যাইতে পারি নাই। দেখা যাচ্ছে এখন যদি ওখানে যাওয়ার চেষ্টা করতাম আমার সময় লেগে যেত অনেক, আরও অনেক বেশি। রাস্তাটা দেখছেন কত সুন্দর। আরও একটি কথা আমি যেটা বড় বড়ই ভিডিওতে বলি, যে যেমন ওভিভি ইউজ করবেন আপনারা ওই রকম মানে গ্রাফিক্সটা পাবেন। চাইলে আমাদের এই ওভিভি ইউজ করতে পারেন। আমি যে এই জায়গার কথা বলছিলাম, যে এই জায়গায় উঠতে পারলে ওপরে আরও অনেক সুন্দর রাস্তা আছে, কিন্তু আমি ভলভো নিয়ে এই জায়গায় ফুল স্পিডে আসতে পারি নাই, এই কারণে আমি এখানে আর উঠতে পারলাম না। আমাকে যদি উঠতে হয় আবার আমার মানে রাখার নিয়ে আসতে হইতো। তো যাই হোক, আমি আবার চলুন আরও একটা ম্যাপ দেখাই। এই ম্যাপটাও কিন্তু আপনাদের ভালো লাগবে। এটা কিন্তু মানে ম্যাপ শুরু হওয়ার পরে ডান দিকে চলে আসবেন, আপনারা এই ম্যাপটা পেয়ে যাবেন। আমার কাছে এই মানে ম্যাপ বোর্ডের ডান দিকের থেকে বাম দিকের ম্যাপগুলোই অনেক অনেক ভালো লাগছে, যেহেতু অনেক রাস্তা ছিল ডানে বামে ঘোরা যেত। আর এটা একটা সোজা রাস্তা। আর একটু পরে আমি নদীর ধারে চলে যাব, সেখানেও মানে একটা ভালোই ফিল দেয়, মোটামুটি রিয়েলিস্টিকই ছিল, অনেক সুন্দরই মানে একটা ম্যাপ মোড বলা যায়। এবার আসি কীভাবে ম্যাপ মোডটি ডাউনলোড করবেন। আমার ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক থাকবে, ওইখানে গেলে আপনারা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। আর যেহেতু এটা ইন্দোনেশিয়ান একটা ম্যাপ মোড, এই কারণে আপনাদের ভিপিএন কানেক্ট করে ডাউনলোড করতে হবে। ডাইরেক্টলি মিডিয়া ফাইল লিঙ্ক দেওয়া আছে, এই কারণে আপনাদের ডাউনলোড করতে সমস্যা হবে না। তো আমার ডিসক্রিপশনে যে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, মানে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে গেলে ম্যাপ ডাউনলোড লেখা একটা মানে অপশন পাবেন। ওইখানে যে লিঙ্কটা আছে ওটাতে ক্লিক করার পর একটা ইন্টারফেস নিয়ে আসবে আপনাদের। ওইখান থেকে দেখেন Ets2 সেকেন্ড, ওই Ets2 সেকেন্ডের ওপরে একটা মানে অপশন পাবেন, ওইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের 30 সেকেন্ড ওয়েট করাবে। 30 সেকেন্ড ওয়েট করানোর পরে আপনাদের মিডিয়া ফায়ারে ঢোকাবে ডাইরেক্টলি। খুব একটা প্যারা খাইতে হবে না আপনাদের, আশা করি পারবেন। তারপরেও যারা ডাউনলোড করতে পারবেন না কমেন্ট করেন, আর না হলে আমার ফেসবুকে নক দিয়েন, তাহলে আমি আপনাদের শিখিয়ে দেবো ইনশাল্লাহ। আর কীভাবে মিডিয়া ফায়ার থেকে ডাউনলোড করতে হয় এটা আমি দেখিয়েছি, আমার চ্যানেল ঘুরে দেখলেই পাবেন। আর এবার চলুন আমরা নদীর ধারে চলে যাই। আর অফরোড বা নদীর ধারে রাস্তাটাও ছিল একদম রিয়েলিস্টিক, মোটামুটি ভালোই লাগছে আমার কাছে এইটুকু। আমি নদীর ধারে বা নদীর ধারে ভলভো নিয়ে চলে আসলাম, মানে সুন্দর একটা ফিল পাওয়া গেছে। কিন্তু বুঝলাম না, আমার ফুল স্টোরেজ ফাঁকা আজকে ফোনের, কিন্তু আমি ল্যাগ পাইছি, মানে কি বলবো।
আমার ফোনটা মনে হয় বুঝে হয়ে গেছে, তা আপনারা একটু জলদি জলদি সাপোর্ট করে দেন, ইউটিউব থেকে ইনকাম করে একটা ফোন টোন কিনি, যাতে আপনাদের আবার ভালো ভালো জিনিস দিতে পারি। লাইক দিলে ভিডিওতে তেমন একটা ভালো লাগে না, সেটা আপনারাই জানেন। তো নদীর ধারে রাস্তাটাও কিন্তু সুন্দর ছিল, একদম ফাঁকা, টপ স্পিড তুলতে পারবেন। এখানে আপনাদের হিনো বাস বা ভলভো বাস নিয়ে এসে ফুল স্পিডে চালায়েন, কোনোরকম কোনো অ্যাক্সিডেন্ট হবে না। যাই হোক, আমরা এটা কিন্তু অনেক বড় ছিল, আমি এত দূর ঘুরে দেখাবো না, চলুন আমরা রোডে উঠে যাই। আর এখানে গেলে আপনারা আরও অনেকটা রাস্তা পাবেন, সব দিক মিলিয়ে অসাধারণ একটা ম্যাপ মোড পেয়ে যাচ্ছেন আজকে আপনারা। আশা করি আপনাদের এই ম্যাপ মোডটি ভালো লাগবে এবং আশা করি আপনারা এই ম্যাপ মোডটি ডাউনলোড করে খেলবেন। সেই সাথে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের জন্য নিত্য নতুন ভালো ভালো জিনিস নিয়ে আসার। শ্যামলীর এমন চাপ দিছি, আর কিছু করার নেই, শ্যামলীর বলবো বলে কথা, তার আগে যাইতেই হবে। কিছুটা ড্রাইভিং ভিডিও রাখবো, আশা করি এনজয় করবেন। আর কথা না বলে এবার কিছুটা ম্যাপ দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। আবার দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।